দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আবারও জেকে জির চেয়ারম্যান ডক্টর সাবরিন আরিফ চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে সোমবার বেলা ১২টার দিকে তাকে মহানগর হাকিম আদালতে তোলা হয় এ নিয়ে মোট পাঁচ দিন রিমান্ডে ছিলেন সাবরিন আরিফ এর আগে শুক্রবার দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠান আদালত এদিন তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয় সাবরিনার জামিন ও রিমান্ড বাতিল চেয়ে পাঁচজন আইনজীবী ছিলেন সেদিন পনেরো হাজার চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে বারো জুলাই গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ এর আগে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন ডাক্তার সাবরিনা স্বামী আরিফুল হক চৌধুরী সহ আরো ছয় জন